শেষ করব শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জীবন সংগ্রামের খবর জানিয়ে। বেঁচে থাকায় এখন দায় জেলার আটপাড়া গ্রামের শামসুদ্দিন লস্করের পরিবারের। উপার্জন করার কেউ না থাকায় অর্থাহার আর অনাহারে দিন কাটছে তাদের। তাই বেঁচে থাকার জন্য চরম অসহায় এই পরিবারটি রয়েছে সরকারি বেসরকারি সাহায্যের প্রত্যাশায়। শরীয়তপুর থেকে রোকনুজ্জামান পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন শেখর দীপু। 30 বছর আগে জ্বরে আক্রান্ত হওয়ার পর অপ্রত্যাশিতভাবে দৃষ্টি হারিয়ে ফেলেন পরিবারের প্রধান শামসুদ্দিন। দুঃখজনক সে ঘটনার পর 98 সালের বন্যায় পরিবারটি চরম খাদ্য কষ্টে পড়ে। তখন শামসুদ্দিনের 4 শিশু সন্তান জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হলে তেমন কোনো চিকিৎসাই জোটেনি তাদের। এরপর 4 শিশুই 1 মাসের মধ্যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। শামসুদ্দিনের পরিবারের গল্পটা তখন থেকেই অন্ধকারাচ্ছন্ন। অমানবিক কষ্টের মধ্য দিয়ে চলছে তাদের দিন। ভাইবোনদের মধ্যে শুকতারা গত 10 আগস্ট বাড়ির পাশে পুকুরে ডুবে মারা গেছে। নয়নতারা গত কিছুদিন ধরে সমাজসেবা অধিদপ্তর থেকে মাসে 300 টাকা করে ভাতা পাচ্ছে। আর ইকবাল চেষ্টা করে গান গেয়ে মানুষের সহানুভূতি আদায় করে যদি কিছু পাওয়া যায়। বাবা, কার জন্য এত কষ্ট করি? আমার আদর সন্তান দুধ আর কলা ছাড়া ভাত খায় না। আমি সিজন সভা 15 কেজি 20 কেজি আমরাই তো বোঝা মাথা পারে না, তারপরে দুধ আর কলা বন্ধ হইত না। শামসুদ্দিনের স্ত্রী নূরজাহান বেগম কোনো মতে ধরে রেখেছেন পরিবারের হাল। কিছু করতে না পারার কষ্ট সারাক্ষণ পড়ায় শামসুদ্দিন নূরজাহান দম্পতিকে। অসহায় পরিবারটির প্রশ্ন, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ কি নেই? ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।